দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ হচ্ছে 12 ফেব্রুয়ারি 2024 সোমবার। দর্শক আমরা রয়েছি ছাত্রাহাটে, আর আপনারা দেখছেন দর্শক শাহিওয়াল ও গির জাতের ষাঁড় গরু এখানে আমরা তিনটা দেখতেছি। দেখা যাক যে কেমন কি দাম দর চাই। দর্শক আমি গরুগুলোকে টার্গেট করছিলাম নেওয়ার জন্য যে তিনটাই নিব ষাঁড় গরু, কিন্তু সমস্যা হলো আমরা অনলাইনে যে গরুগুলো বিক্রি করে থাকি তার চেয়েও বেশি রেট চাচ্ছে ওনারা, এই কারণে কিনব ভিডিও করি। দেখা যাক যে কেমন কি দাম দরে বিক্রি করে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? এই 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 জোড়া কেমন চাওয়া দাম? চাওয়া দাম 250। 250 এই জোড়া? বয়স আনুমানিক কতদিন হবে দাদা এগুলো? 7 থেকে 8 মাস। 250 দর্শক জোড়া, 125,000 করে পার পিস চাওয়া দাম। কেমন দাম বলছে কাস্টমার ভাইজান? 110 করে 210 বলেছে জোড়া। 210 বলছে? আচ্ছা, আপনার নিয়তটা কেমন? 220। মার্শাল্লাহ। দর্শক আমরা দেখলাম যে ভাইয়ের 220-এর নিচে বিক্রি করার নিয়ত নাই জোড়া, তো দেখা যাক হাটে যদি বিক্রি হয় সেই ক্ষেত্রে তো বিক্রি হবে, আর না হলে ইনশাল্লাহ শেষ অবধি আমি দেখব যে কেমন দামে ওনারা বিক্রি করতে পারে, আর যদি একটু কম রেটের মধ্যে পাই তাহলে ইনশাল্লাহ নিয়ে রাখবো, যাতে করে আপনাদের মাঝে চমৎকার এই দুইটি ষাঁড়, বিশেষ করে এই পাশের দুইটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, এই কারণে বাদেম বাদেম করো না বাবা, তো এইগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে, যার কারণে আমি চেষ্টা করবো এইগুলো রাখার জন্য। এইটাও মোটামুটি ডিজাইনটা অনেক সুন্দর, তবে যত্নের কিছু অভাবে গরুটা তেমন একটা মানে শাইনিং নেই গরুতে, খাবার দাবারের যেই পরিবেশ সেইটা হয়তো ঠিক না থাকার কারণে। তো যাই হোক, আমরা আপনাদের এই হাট থেকে আরও যে ষাঁড় গরুগুলো রয়েছে সেইগুলো দেখানোর চেষ্টা করি, সুন্দর সুন্দরগুলো দেখি ভাই যান একটু। চাচা কার এটা আপনার, কত চাচ্ছেন? 85,000। কেমন বলছে দাম কাস্টমার, একটু আইডিয়া দেন দেখি, কত বলছে? 70,000। মার্শাল্লাহ দর্শক, উনি 70 পর্যন্ত দাম পাইছেন। এই পাশে আরও একটি শাহিওয়াল ক্রস আর কি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ব্যবসা না বাড়ির গরু? ব্যবসারা। কত চাচ্ছেন? 77,000। দর্শক 77,000 ওনার চাওয়া দাম। কেমন দাম বলছে কাস্টমার? 70 ভাঙ্গে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখলেন আপনারা ষাঁড় গরু বেচা কিনা হচ্ছে, আমরা সেই তথ্যগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক আসলে আমাদের হাটগুলো মানে একটু ইয়ে ছিল, আগে যখন ভিডিও করতাম না তখন কিন্তু মোটামুটি একটু দামও কম ছিল আর বাইরের পাড়ি কম আসতো, এই যে এইগুলো সবগুলোই কিন্তু হাটের চারিপাশে এরকমভাবে সারিবদ্ধভাবে কিনে কিনে কিন্তু বেঁধে রাখছে বাইরে থেকে আসা অনেক ব্যবসায়ীরা, আর এই কারণেই আমরা আর কম দামে কিনতে পারি না আমাদের চয়েসফুল গরুগুলো, বিশেষ করে সবাই কিন্তু চয়েসফুল গরুগুলোই বেশি টার্গেট করে। ভাই ভালো, কত চাচ্ছেন? 95 চাচ্ছে না? কেমন দাম উঠছে? 85-82। মার্শাল্লাহ দর্শক, 85-82 পর্যন্ত উনি দাম পাইছেন। তো এই পাশেও কিছু আমরা ষাঁড় গরু দেখতেছি যেগুলো খামার উপযোগী ষাঁড় গরু, আমরা যদি একটু ওই পাশে যাই তাহলে আমরা ইনশাল্লাহ মাংসের ষাঁড় গরুগুলো দেখতে পাবো। তো আপাতত যেই খামার উপযোগী ষাঁড় গরুগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টা করি, একটু কম রেটের মধ্যে হয়তো হবে। শাহিওয়াল কত এটা চাচ্ছেন? 800 চাচ্ছে না? কেমন বলছে দাম, কত বল? 62-63। গরুটা কিন্তু প্রাইসটা ঠিক আছে, 62-63 দাম বলছে, হয়তো 65-এর মধ্যে উনি বিক্রি করে দিবেন। হাটের শেষ মুহূর্ত থেকে আমরা দর্শক ষাঁড় গরুগুলোই দেখানোর অনেক চেষ্টা করতেছি। এক জোড়া ষাঁড় বাচ্চা মোটামুটি এগুলো হয়তো 15 থেকে 20, 115-20-এর মধ্যে বেচা কিনা হবে এগুলো।
কত চাওয়া দাম দাদা? পঁচাত্তর পার পিস না একশো পার পিস? পঁচাত্তর চাচ্ছেন, কত করে দাম বলছে কাস্টমার? পঁয়ষট্টি বাষট্টি দর্শক, এক পঁয়ষট্টি বাষট্টি করে দাম বলছে, মানে 1,30,000-35,000 আর কি। দেখেন যে এই জোড়ার দাম ষাঁড় বাচ্চাগুলো, ঠিক আছে? আসলে দাম যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু হাটের শেষ মুহূর্ত থেকে, এখানে একটি ষাঁড় বাচ্চা, এটাও কিন্তু অনেক সুন্দর। আমি চাইছিলাম যে ষাঁড় বাচ্চাটা দেখি নেওয়া যায় কি না, কিন্তু বলছে যে আমি দাম বলছি মোটামুটি 80-85 দাম বলছি, ওনারা বলছে 100-এর নিচে দাম বললে প্রয়োজন নাই কথা বলার। মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি, কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছেন। কত এটা চাওয়া? 120। কেমন দাম বলছে কাস্টমার? 102। দর্শক 102 পর্যন্ত ওনারা দাম পাইছেন, কিন্তু কোয়ালিটিতে মার্শাল্লাহ সুন্দর বাচ্চাটি। তো যাই হোক, আমার কাছে বলছিল যে 101 উপরে যাইতে হবে, এই কথা আমার কাছে কিন্তু বলছিল। আমি চিন্তা করলাম যে এত টাকা দিয়ে নিয়ে পরে আর বিক্রি করতে পারবো না হয়তো। ভাই এটা কত ভাই? ৮২ চাচ্ছে না? কেমন দাম বলে? ৭৫ পর্যন্ত। দর্শক ৮২ চাওয়া দাম আর ৭৫ পর্যন্ত দাম ওনারা পাইছেন। কত এটা ভাই চাওয়া দাম? ৭০। কেমন বলে দাম? ৬২-৬৩। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো দর্শক, আমরা এতক্ষণ আপনাদের ষাঁড় বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম। তো দেখা যাক যে এই পাশে আমরা একটু ছোট সাইজের যে বাচ্চাগুলো দেখব সেইগুলো দেখানোর চেষ্টা করি, ছোটগুলো কেমন দাম হইতে পারে। এই জোড়া কত দাদা? ১১৫ চাচ্ছে না? কেমন দাম বলে এইগুলো? দর্শক ১১৫ চাওয়া দাম, হয়তো ৫,০০০ পর্যন্ত দাম বলতে পারে জোড়া। ভাই বাচ্চাটা কত? বাজার খারাপ ভাই, বাজার খারাপ না? এই বাজার আর সেই বাজার নয়। কত চাচ্ছেন? কত চাচ্ছেন? কত বলছে? আচ্ছা ৬৫ পর্যন্ত দাম বলছে, ৬৫ হলে তো দেওয়া যায়। দিবো না। দিবেন না? কত হলে দিবেন? ৭০-৭২। তাহলে না দিলে জোর করে কেউ নিবে না, তবে ৬৫ যেটা ওইটা লিগ্যাল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, যারা যারা কিনবে না ভাই, যারা কিনবে তাদেরও তো পোষাইতে হবে। আচ্ছা কত এটা চাচা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাড়ির গরু কত চাচ্ছেন? কত দিয়ে বিক্রি করলেন? ৪৪,৬০০। এই যে চাচার বাড়ির গরু সুন্দর রেটে বিক্রি করে দিছে, বেশি দিয়ে কিনা থাকলে বিক্রি করার সমস্যা হবেই যারা বেশি দিয়ে কিনছে। অনেক গরু আটকে আটকে আছে, বেচতে পারে না কারণ আইডিয়া ফেল হয়ে গেছে। তো দর্শক, আমরা ষাঁড় গরুগুলোই দেখানোর চেষ্টা করলাম এই হাট থেকে। ইনশাল্লাহ আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেলেন যে আমাদের এখানে কেমন দামে ষাঁড় গরুগুলো বিক্রি করা হচ্ছে। দর্শক দেখা যাক এই বড় গরুটা কত দিয়ে কিনা হয়েছে, এটা সর্বোচ্চ ১০০ আশেপাশে কিনা হয়েছে। দেখি ছোট গরু তো চাচা কত হলো এটা ভাই? এটা কত দিয়ে কিনলো এটা? ওনারা একটু ব্যস্ত যার কারণে দামটা। ভাই কত হয়েছে এটা ভাই? ওনারা ব্যস্ত দর্শক গরু নিয়ে, কারণ গরু অত্যাচার করতেছে। তবে এইগুলো মোটামুটি এইটা মোটামুটি ১০-১২ এর মধ্যে। ভাই দামটা একটু বলেন তো, কত দিয়ে কিনলেন এটা? ১১৫। দর্শক ১১৫,০০০। এটা কত দিয়ে কিনলেন? ২৬০। সুন্দর হয়েছে বাচ্চাটা দর্শক, ২৬০ দিয়ে কিনা হয়েছে বকনা বাচ্চা। ওইটা কত? ৬৫। আর এটা ২৬০, তো এটা তো অনেক ভালো হয়েছে।
দেখেন দর্শক, এখানে গরুয়াটি গরুয়াটি সিস্টেমটাই হলো যে এক কানায় কিনে আর এক কানায় বিক্রি করে, ঠিক আছে? এখানে সিস্টেম দুইটা বকনা নিয়ে গেছে, দুইটার মধ্যে যেটা দুই কম শার্ট দিয়ে কিনছে এটা কিন্তু অনেক সুন্দর, আর পঁয়ষট্টি দিয়ে যেটা কিনছে ওইটা কিন্তু তেমন একটা কোয়ালিটি না। এই কারণে গরুহাটিতে হয় কি, একজন যায় দাম বলবে 50,000, আর একজন যায় দেখবেন যে 5 পানো দিয়ে কিনে ফেলছে। অথচ ও চাচ্ছিল এরকম যে 52-53 পানোর মধ্যে একটা কাস্টমার পাইলে বিক্রি করে দিবে, কিন্তু আরেকজন যায় 55,000 দাম বলে ফেলছে। এরকম কিন্তু গরুহাটি হয়, কারণ গরুহাটির সিস্টেমটাই হলো এক কানায় কিনে আর এক কানায় ইনশাল্লাহ বিক্রি করে। কাকা কত হলো এটা? এটা হলো 107। হ্যাঁ দর্শক, 107 খালি মাংসের জন্য।